ঘোষণা হল পরীক্ষাবিহীন মেট্রিকর ফলাফল। এইবারের ফলাফলত নাই পূর্বর হর্ষোল্লাস। পূর্বর জাকজমকতার পরিবর্তে রাজ্যের শিক্ষানুষ্ঠানসমূহত নিমাওমাও পরিবেশ। ফলাফলক লৈ তীব্র অসন্তুষ্টি শিক্ষার্থী আর অভিভাবকর। শীর্ষর দশটা স্থান নথকার বাবে মেধাবী ছাত্র ছাত্রীয়ে ভুগিছে হতাশাত। পূর্বর তুলনায় পরীক্ষাবিহীন মেট্রিকর রিজাল্টত দেখা গল কেবাটাও পরিবর্তন। উত্তীর্ণর হার বৃদ্ধি পালে 29%। 2020 বর্ষত 64.01% বিপরীতে এইবার পরীক্ষা নিদিয়াকৈ উত্তীর্ণ হল 93.1% ছাত্র ছাত্রী, কিন্তু বঞ্চিত হৈ ৰল 6.9% ছাত্র ছাত্রী। পরীক্ষাবিহীন ফলাফলত দেখা গল নম্বরের বৃহৎ ব্যবধান। 2020 বর্ষত 594 নম্বর দখলেরে অসমের ভিতরতে প্রথম স্থান পোৱাৰ বিপরীতে এইবার বহুসংখ্যকেই লাভ করলে 599 নম্বর দখলেরে প্রথম বিভাগ। পরীক্ষাবিহীন ফলাফলতো কোকৰাঝাৰৰ এখন বিদ্যালয়ত অনুত্তীর্ণ হল 80% ছাত্র ছাত্রী। 160 গৰাকী ছাত্র ছাত্রীর বিপরীতে উত্তীর্ণ হল মাত্র 20 গৰাকীহে। পূর্বে 70% উত্তীর্ণর হার নথকা জিলায়ও স্থান পালে এবার সর্বাধিক উত্তীর্ণ হারের জেলার তালিকাত। ইয়াকে লৈ প্রশ্ন একাংশর, এনে ফলাফল সম্ভব নে? রাজ্যের কেবাখনো বিদ্যালয়ত শিক্ষার্থী আর অভিভাবকে ফলাফলক লৈ ব্যক্ত করিলে অসন্তুষ্টি। এয়া চাও মরিগাঁওয়ের দৃশ্য। মরিগাঁওয়ের এইখন বিদ্যালয়ত শিক্ষার্থী আর অভিভাবকর ফলাফলক লৈ তীব্র অসন্তুষ্টি। ডিস্টিংসত পাবলগা ছাত্র ছাত্রীক দ্বিতীয় স্থান প্রদানের অভিযোগ শিক্ষার্থী আর অভিভাবকর। 180 পালে পাশ হয়, 240 পাইছে, 250 পাইছে, 221 পাইছে, তথাপি ফেল দেখাই আছে। আর ক্লাস 9-র যেটু রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী মাস্টারে কি করেছে, মাইনাস করে নাম্বার দিছে। ই ক্লাস 9-র 24 নম্বর পাইছে, এই মাস্টারে দিছে 16 নম্বর। সেইটু কেনেকে হল? আমি কি করি মিডিয়া, আমার যদি এডমিশন হয় ইহতক, আমার ভবিষ্যতটো কথা অকনো ভাবিয়ে নাচালে তেওঁলোকে, যে আমি যদি এতিয়া মার্কস এনেকুৱা হয় তেওঁলোকৰ, আমি কলেজত সিট কেনেকে পাম? একাংশর অভিযোগ মূল্যায়নের পদ্ধতির আছে বেমেজালি, শিক্ষকে অবলম্বন করেছে স্বজন তোষণের নীতি। মূল্যায়নের পদ্ধতি হয়তো কিবা কেরুন থাকিব লাগিব, যিখন বিদ্যালয়ত বিগত ক্রমাগতভাবে 10টা বর্ষ যদি আপনাদের অধ্যয়ন করে, তেতিয়াহলে সিঙ্গল ফিগারের ডিস্টিংশন ইয়াত নাছিল। তেওঁলোকে 13 বছর কাল ইয়াত অধ্যয়ন করলে, কিন্তু যাওয়ার সময় যিখন মার্কশিট লৈ পেলায় তেওঁলোক যাবলগীয়া হয়েছে, বর্তমান তেওঁলোক মানসিকভাবে ভাগি পড়ছে। আমি হোম টিউশন লৈছিলো বা প্রাইভেট টিউশন লৈছিলো, আমি স্কুল হয়ে পেলায় লোৱা নাছিলো। আমার মানে সবচেয়ে ডাঙর ভুল তো সেইটোৱে, আমার অন্য একো নাই। এয়া মাত্র উদাহরণহে। এনেদরে রাজ্যের প্রান্তে প্রান্তে পরীক্ষাবিহীন মেট্রিকর ফলাফলক লৈ প্রশ্ন উত্থাপন করিলে বহুজনে 24 নম্বর পাইছে, এই মাস্টারে দিছে 16 নম্বর। নিউজ ডেস্ক রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।